বাংলাদেশে যখন স্বাধীনতা বিরোধী শক্তি একাত্তরের মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তির আজাগার আন্দোলন আল সাহস যারা এক সময় জাতির পিতা সরকারের বিরোধিতা করেছে জাতির পিতা জীবন দশায় তাকে নিয়ে কটুক্তি করেছে তার সরকারের বিরোধী দলের নামে বাংলাদেশের বিরোধিতা করেছে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা করেছে সেই অপশক্তির সাথে কোন আপোষ নেই আপোষ হতে পারে না কারণ আমরা নীতি আদর্শের সংগঠন করি জাতির পিতার সংগঠন আওয়ামী লীগ তৃণমূলের আওয়ামী লীগের শক্তিতে বলিয়া তৃণমূলের আওয়ামী লীগের নেতা কর্মীদের দূরদিনের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আমরা শ্রদ্ধা জানাতে চাই আমরা সম্মান জানাতে চাই আজকের এই সময় দাঁড়িয়ে আমি বলতে চাই যারা আওয়ামী লীগের ভিতরে অনৈক্য আছে বলে বেড়ায় তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের ভিতরে কোন অনৈক্য নাই আমরা ঐক্যবদ্ধ আছি শেখ হাসিনার নেতৃত্বে উনি আমাদের প্রাণ উনি আমাদের আদর্শ উনি আমাদের চেতনা উনি আমাদের গুরু উনি যা বলবেন তার সিদ্ধান্তই চূড়ান্ত এবং তা মেনেই আমরা বঙ্গবন্ধুর আদর্শের নাম আমি বলতে চাই যারা আদর্শে বিশ্বাস করেন না যারা ব্যক্তিগত স্বার্থের ভিত্তিতে রাজনীতি করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই ব্যক্তিগত স্বার্থের জন্য আর যাই হোক জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করা যাবে না আমাদেরকে আওয়ামী লীগের হতে হবে আমাদেরকে আওয়ামী লীগকে বঙ্গবন্ধুর আদর্শকে আমাদের চেতনায় ধারণ করতে হবে আমরা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে আমাদের চেতনার আধার হিসাবে আমাদের ঐক্যের সংগঠন হিসাবে আমাদেরকে লালন করতে হবে পালন করতে হবে এটাই শেখ হাসিনা আমাদেরকে বলেছে।